সাত দিনের মধ্যে দিন তো ঘরেই বসে থাকি তো ওই রবিবারটা যখন আসে একটুখানি ঘুরতে যাওয়ার খুব মন হয় তো আজকেও রবিবারটার জন্য ঘুরতে বেরিয়ে যাচ্ছি একটুখানি রেডি হয়ে গেছি প্রথমে এই জ্যাকেটটা পড়িনি তারপর দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে বাইরে তার জন্য আবার পরে নিলাম তো আবার বেরিয়ে পড়েছি আমরা আমার ছেলেকে হাই করছে আপনাদের সকলকে একটুখানি কোথায় যাবো বুঝে পাচ্ছিলাম না তো এই গাড়ি করে ঘোরাটাই হচ্ছে মেন উদ্দেশ্য এই রাস্তাঘাটে গাড়ি করে যে ঘুরে বেড়াই না দারুণ একটু মানে হাওয়া লাগে তারপরে আনন্দ লাগে বাইরে একটুখানি মনটা ফ্রি হয় তো সেই কারণে এমনি কোথায় যাব না যাব এরকম কোনো ঠিক ঠিকানা আমাদের আগে থেকে থাকে না তারপরে ওই ঘুরতে ঘুরতেই চলে এলাম একটা পার্কে এই পার্কটা না বিশাল বড় আর খুব সুন্দর একটা আপনারা যদি দেখতে চান কমেন্ট করে বলবেন অবশ্যই একদিন ঘুরিয়ে দেখাবো পার্কটা তো ছেলে মেয়েদের আনন্দে মা বাবা খুশি হয় তো আমার ছেলের এই আনন্দের জন্যই আমরা আরও পার্কে আসি পার্কে এসে অনেকটা সময় টাইম দিয়ে যাই ওর বাবাও আসে সপ্তাহে একদিন করেই আসি তো এখানে স্লিপ টিলিপ খায় তো খুব মজা পায় তো অনেকটা সময় হয়ে গেছে এখানে কাটিয়েছি সন্ধ্যে হয়ে গেছে চলুন তাহলে এবার বাড়ি ফিরে যায় টাটা